হাই গাইজ, আজকে এমন একটি বই সম্পর্কে আলোচনা করব যে বইটি প্রতিটি কলেজ স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। যদি আপনি এই বইটি পড়েন, আপনি অনেক কিছুই বিশ্ব প্রকৃতি এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জানতে পারবেন। বইটির নাম বিজ্ঞানে ঈশ্বরের সংকেত। বইটির নাম শুনেই বুঝতে পারছেন বিজ্ঞান আর ঈশ্বরের মেলবন্ধন আছে এই বইটিতে। বইটি লিখেছেন এক বাঙালি, ডক্টর মনি ভৌমিক। আমাদের পশ্চিমবঙ্গের তমলুকের এক প্রত্যন্ত গ্রামে তাঁর জন্ম। এখন তিনি আমেরিকায় থাকেন, একজন বিখ্যাত বিজ্ঞানী, এবং আমেরিকার পাঁচটি পাহাড়ে তাঁর পাঁচটি রাজপ্রাসাদ তিনি তৈরি করেছেন। অথচ এই বিজ্ঞানেই অথচ ডক্টর মনি ভৌমিকের ঠাকুরমা একসময় না খেতে পেয়ে মারা গেছিলেন। তো তাঁর এই চূড়ান্ত সাফল্যের যে গল্প বা কাহিনী, সেটি কিন্তু এই বইতে আছে। এই বইটি পড়লে আপনি কি কি জানতে পারবেন? আপনি জানতে পারবেন বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছিল। অল্প করে একটু বলি, একটা বালির কণাকে 100,000 ভাগে ভাগ করলে যদি এক একটা দানা পাওয়া যায়, সেই রকম একটা ক্ষুদ্র অংশে ছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ড। সেখানে একটা ছোট্ট স্ফুলিঙ্গ বা এক্সপ্লোশন হয়েছিল, সেই এক্সপ্লোশনের পর থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে এবং এখনও প্রসারিত হয়ে চলেছে। এই থিওরিটা যিনি আবিষ্কার করেছিলেন, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং এর নাম দেওয়া হয়েছে বিগ ব্যাং থিওরি। আপনারা যদি এর সম্পর্কে আরও জানতে চান, তাহলে ইউটিউবে বিজ্ঞান টিভি ইন্ডিয়া নামে এক চ্যানেল আছে, সেই চ্যানেলে প্রচুর এই রকম ধরনের ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। নেক্সট যেটা জানতে পারবেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কিত আপনাদের ধারণা অনেকটাই চেঞ্জ হবে। রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলি মহাকাব্যর লেখার জন্য। গীতাঞ্জলি মহাকাব্যটি নোবেলের জন্য সিলেক্টেড হয়েছিল এই কারণে তার মধ্যে আধ্যাত্মিক চিন্তাধারা এবং প্রাকৃতিক একটা মেলবন্ধন রয়েছে। এরপরে আপনি যেটা জানতে পারবেন সেটা হচ্ছে ঈশ্বর সম্পর্কে আপনার যে গতানুগতিক চিন্তাধারা আছে, সেটা এই বই পড়ার পর বদলে যাবে। বিশ্ব প্রকৃতি, বিশ্ব ব্রহ্মাণ্ড ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু গাণিতিক নিয়ম অনুসারে চলছে। তো সেই গাণিতিক নিয়ম অনুসারে এত নিখুঁতভাবে যে বিশ্ব প্রকৃতি চলছে, তার জন্য একটা কনসিয়াসনেস বা চেতনা কিন্তু রয়েছে। সেই চেতনা বা কনসিয়াসনেসকে আপনি ঈশ্বর বলতে পারেন, ভগবান বলতে পারেন, আল্লাহ বলতে পারেন, যা ইচ্ছে আপনি বলতে পারেন। অথবা যদি আপনি নাস্তিক হন, সিম্পলি আপনি বিশ্ব প্রকৃতি শক্তি বলতে পারেন, কিন্তু এইটুকু মনে রাখতে হবে তার একটা চেতনা বা কনসিয়াসনেস রয়েছে। নেক্সট যেটা আপনি জানতে পারবেন, আমাদের শরীরে দুরারোগ্য যে রোগ থাকে, সেগুলো কিন্তু নিজেরাই আমরা চাইলে সারাতে পারবো। এর জন্য নরমান কাজিনসের একটি বিখ্যাত বই আছে, তিনি সেই বইটি লিখেছিলেন। তার এক মহামারী রোগ হয়েছিল, তাতে তার বাঁচার সম্ভাবনা ছিল না, কিন্তু তিনি সমস্ত ট্রিটমেন্ট থেকে দূরে সরে গিয়ে একটা রুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে দিনের পর দিন হাসি, কমেডি, গল্প, সিনেমা এইসব দেখে তিনি কাটিয়েছেন। তারপরে কিন্তু তার রোগ ভালো হয়ে গেছিল। এইটার পরে তিনি একটি বই লিখেছিলেন, দ্য অ্যানাটমি অফ ইলনেসেস অ্যাজ পারসিভড বাই দ্য পেশেন্ট। এই বইটি তিনি লেখার পরে বিখ্যাত হয়েছিলেন। নেক্সট যেটা আপনি জানতে পারবেন সেটা হচ্ছে এই বইটিতে এমন কিছু ধারণা দেওয়া আছে, তাতে আপনার ফাইন্যান্সিয়ালি চিন্তাধারা কিন্তু বদলে যাবে। এবং এই বইটি ডক্টর এপিজে আব্দুল কালাম পড়ার পর কিন্তু তিনি কমেন্ট করেছিলেন, যেটা সত্যি এমন একটি ভালো বই যে প্রত্যেকের পড়া উচিত, এবং এই বইতে ঈশ্বর সম্পর্কিত যা যা তথ্য রয়েছে পুরোটাই সঠিক। আপনারা বুঝতে পারছেন যেহেতু একজন বিজ্ঞানী এই বইটি লিখেছেন, সুতরাং ঈশ্বর সম্পর্কিত যতগুলি তথ্যই দেওয়া আছে সবই কিন্তু প্রমাণিত, প্রুফড। এই বইটি আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যান। অ্যামাজনে 210 টাকা দাম আছে, ফ্লিপকার্টে 300 কি 350-এর মধ্যে দাম আছে। আপনি আজই অর্ডার করুন, বইটি পড়ুন, আপনার জীবন, আপনার চিন্তাধারা, বিশ্ব প্রকৃতি এবং ঈশ্বর, আপনার ফাইন্যান্সিয়াল জীবন, আপনার অনেকটাই চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে। বইটি পড়ুন, আশা করি খুবই ভালো লাগবে। আজকে এতটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।